প্রথমত ভাঙ্গলের যা হয়েছে বা যা হচ্ছে এবং সেটা তো শুধু ভাঙ্গল নয়, পুরো বাংলাতে কি হতে চলেছে আগামী পঞ্চায়েত নির্বাচনে আইন শৃঙ্খলাগত অবস্থা সেটার একটা ছোট্ট নমুনা হলো ভাঙ্গলে। না এটা ভাবলে ভুল হবে যে ভাঙ্গল একটা বিচ্ছিন্ন জায়গা বা বিচ্ছিন্ন ঘটনা, এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এটা হবে। কারণ নির্বাচন কমিশন পরিষ্কার পুরোপুরি দলদাস, পুলিশ আগে ছিলই দলদাস হয়ে গেছিল, নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক জায়গা সেটা কেউ রাজ্যের শাসক দল তারা দলদাসে পরিণত করেছে, তার পরিণতি এটাই হওয়ার ছিল, এটাই হয়েছে। এবং এখন যদি সাধারণ মানুষ বা বিরোধীরা তারাও আইন হাতে তুলে নিয়ে প্রতিরোধ করে, কারণ প্রতিরোধ বা রাইট টু রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেলফ ডিফেন্স সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার, সেটা যদি তারা প্রতিরোধের রাস্তায় যায় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা এবং তার জন্য সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী থাকবে, নির্বাচন কমিশন দায়ী থাকবে। সুতরাং ভাঙ্গর একটা অশনি সংকেত দিচ্ছে বাংলায় আগামী এক মাস কি হতে চলেছে। আর এইটা তো দেখো পরিষ্কার কথা, যদি আমাকে যেটা বলছো যে আমি যদি ওখানে থাকি তাহলে আমি কি করব, প্রথম ব্যাপারটা হচ্ছে ব্যক্তির কোনো ওখানে রোল নেই। সমস্যাটা হচ্ছে সম্পূর্ণ সর্বোচ্চ মহলে প্রশাসনিক ক্ষমতা বা প্রশাসন কি চাইছে। ব্যক্তি দীপাঞ্জন ওখানে তো আই এম নট এ সুপারম্যান, কারণ এটা তো ঠিক যে নির্বাচনের আগে একটা যে প্রিপারেশন হয় যে সমস্ত পশ্চিমবঙ্গে বা রাজ্য জুড়ে বা সেটা ভারতবর্ষে সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, যে ওয়ান্টেড ক্রিমিনাল থাকে তাদের একটা প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়, অস্ত্র উদ্ধার করা হয়, বোমা উদ্ধার করা হয়, রুট মার্চ করা হয় প্রয়োজন মতো, ইন্টেলিজেন্স হয় যে কোথায় কি লোকে পারে, এগুলো হচ্ছে সমস্ত আইডিয়াল সিচুয়েশন। তো যেখানে পুলিশ প্রশাসনটাই খতম হয়ে গেছে, পুলিশ দলদাস করে ফেলেছে, সেখানে নতুন করে কি হওয়ার আছে? কারণ আমি যদি আজকে ওই জায়গায় থাকতাম আমি কি মানে কি ক্যাপাসিটিতে থাকতাম, আমি যদি এসপি থাকতাম আর আমার যদি মেরুদণ্ড না থাকতো, যেরকম এখন পশ্চিমবঙ্গ পুলিশে কোন আইপিএস এর মেরুদণ্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, তত তো এই জিনিসটাই হতো, নতুন করে কিছু হওয়ার নেই। আমিও কি করতাম একা, হয়তো আমি চাকরি ছেড়ে দিতাম, কারণ একা একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে কোথায় কাজ করবো। আর আমি যদি এসপি হতাম আমি একটা জায়গা দেখতাম, তারপরে বাকি পুরো রাজ্য দিকে কি হতো? আমি যদি এই আজকে সিদ্ধিনাথ গুপ্ত কিন্তু একসময় যথেষ্ট দক্ষ অফিসার, কিন্তু হয় ওনাকে ভয় দেখিয়ে প্রশাসন সরিয়ে রেখেছে অথবা ওনাকে জবরদস্তি দলদাস করে দিয়েছে। সুতরাং দায়িত্ববোধ যদি যেতে হয় বা এই যে সমস্যাটা অ্যাকাউন্টেবিলিটি ফ্যাক্টর, তাহলে এটা পুরোপুরি দায়িত্ব হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং অবভিয়াসলি মুখ্যমন্ত্রী, কারণ উনি হোম মিনিস্টার। তো পুলিশ প্রশাসন ডেফিনেটলি দলদাস, কিন্তু তাদের যারা দলদাসে পরিণত করেছে তাদের মেরুদণ্ডটা যারা খুলে নিয়েছে তারা বেশি দায়ী। এবং বাংলার ভবিষ্যৎ, বাংলার গণতন্ত্রের ভবিষ্যৎ, আইন শৃঙ্খলার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারে, এটা খুবই খুব চিন্তার বিষয়।